এটা উত্তরটা এই ন্যারেটিভ সেট করার বলছি শুভঙ্করী অঙ্কে কি ফেল বাম কংগ্রেস জোট সুমনবাবু আমি আবারও একই কথা বলছি কি আমি আবারও একই কথা বলছি আপনারা আপনাদের ন্যারেটিভ সেট করুন আমার দলের কি ইনার স্ট্র্যাটেজি হবে সেটা তো আমি এসে আপনাকে টিভি প্যানেলে আপনার সঙ্গে আলোচনা করব না কফি খেতে খেতে আরে আউটার স্ট্র্যাটেজিটাই বলুন না একসঙ্গে লড়বেন কি লড়বেন আউটার স্ট্র্যাটেজি মানুষের জন্য লড়াই না এখানে যদি মকারি করার জন্য শোটা করেন করতে পারেন আমি আউটার স্ট্র্যাটেজি আপনার বাকি প্যানেলিস্টরা যদি মানে মকারি করতে চায় করতে পারে দেখুন গ্রাসরুট লেভেল থেকে অ্যানালাইজ করা হবে সিচুয়েশনটা গ্রাসরুট কর্মীরা কি চায় তাদের মতামত দেখা হবে সব সময় দিল্লির নেতৃত্ব বা রাজ্যের নেতৃত্ব সব সময় তো সবকিছু ইনস্ট্রাক্ট করতে পারে না খুব গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছেন আমরা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে কর্মকর্তা আছে নেতৃত্ব আছে প্রত্যেকের সঙ্গে কথা বলে আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক করব এখানে রিপাবলিক বাংলা স্বতঃপ্রণোদিত হয়ে একটা ন্যারেটিভ সেট করে দিল বাম কংগ্রেস জোট বিপজ্জনক জায়গায় খাদে পড়ে যাচ্ছে এই ন্যারেটিভ সেট করার অধিকার আমার মনে হয় আপনাদের নেই কারণ তেমন কোনো কথা আমাদের দলের তরফ থেকে আপনাদের বলা হয়নি খুব ইন্টারেস্টিংলি সুমনবাবু খুব ইন্টারেস্টিংলি আমার মনে হয় একটা ফ্রাইডিয়ান স্লিপ দেখতে পেলাম আমি কিন্তু আমার প্রতিবেদনে একদম শুরু থেকে আজকে যা বলেছি সেখান থেকে এখনো পর্যন্ত বাম কংগ্রেস জোট বিপজ্জনক জায়গায় খাদে পড়ে যাচ্ছে শব্দগুলো একটাও বলিনি না না আরে আপনি এটাকে স্বপ্নে দেখছেন মুশকিল স্বপ্নে দেখছেন আপনার সঙ্গে এতদিন আমি প্যানেল করছি আপনি কি বললে কি মানে হয় সেই চার বছরে কি সেটুকু বুঝবো না আমি আপনি ভাষা বলেননি নরমালি আমরা পলিটিশিয়ানদের ইন্টারপ্রেট করি আপনার অর্থ বোঝার ক্ষমতা আমার ভগবান দিয়ে আসবে আর নরমালি আমরা নির্মলবাবু আমরা সাংবাদিকরা পলিটিশিয়ানদের ইন্টারপ্রেট করি কি বললেন কি মা বললেন বা কোনটা অর্ধ উজ্জ রাখলেন এখন দেখছি সুমন বাবুরা আমাদের ইন্টারপ্রেট হ্যাঁ মানে আপনি সুমন বাবুর থেকে বড় পলিটিশিয়ান আমি না বিষয় অনির্বাণ একটা কথা বলি দেখুন গ্রাসরুট লেভেল থেকে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি যেটা মনে করেন এবং আমরাও যেটা মনে করি বাংলার কংগ্রেস নেতৃত্ব আমরা গ্রাসরুট লেভেলের যারা কর্মী আছে জেলার যারা নেতৃত্ব আছে মহকুমার যারা নেতৃত্ব আছে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে আগামী দিনে একবারও আমি বলছি না আমি ফুলচাঁদ শেখকে ভুলে যাব আবার ব্রিজভূষণ শরণ সিংকেও আমি ভুলতে পারবো না সেই দুটোর অ্যামালগামেশনে নিশ্চয়ই একটা স্ট্র্যাটেজি তৈরি হবে এবং যখন স্ট্র্যাটেজি তৈরি হবে আপনারা সবাই জানতে পারবেন কিন্তু আজকে যে আপনারা হেডলাইন করছেন প্রতিবেদন তৈরি করছেন একটা দিক নির্ণয় করে দিচ্ছেন রেদার আপনারা তো প্রদেশ কংগ্রেসকে বলে দিচ্ছেন যে এই পথে এবার তোমাদের রাজনীতি আমি একবারে বলছিলাম সেরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু অনির্বাণ গ্রাসরুটের কথা নিশ্চয়ই শোনা হবে নিশ্চয়ই অ্যানালাইজ অনির্বাণ তাহলে আমি ধরে নেবো সুমনবাবুরা বলছেন যে ঠিক চার মাস আগে রাজ্যের 42টা লোকসভা আসনে 42x7 মানে 294টা বিধানসভা আসনের জন্য তারা যখন ভোটে লড়েছিলেন বামেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তখন এই 6টা বিধানসভা আসনে যেগুলোতে উপনির্বাচন হচ্ছে এখানকার কর্মীদের মতামত নেওয়া হয়নি মত না নিয়ে ঠিক করেছিলেন কি করবেন কে কোথায় লড়বেন দেখুন বাম কংগ্রেস জোটটা কংগ্রেসের যারা প্রকৃত কর্মী তাদের মতামত নিয়ে হয়েছে এটা বললে অধীরবাবু নিজেও হাসবেন কারণ উনিও জানেন সেটা হয়নি কারণ আপনাকে বলি একটু আগে সুমনবাবু বলছিলেন যে বাকিরা মকারি করছে হতে পারে আমরা হয়তো হাসি ঠাট্টা করছিলাম ওনাকে আমরা কোনো রকম ব্যঙ্গ করে করিনি কিছু কিন্তু কংগ্রেস নামক দলটি সিপিএমের সঙ্গে জোট করছে এটাই কি রাজনীতির সবচেয়ে বড় মকারি ছিল না যে কংগ্রেস ধরুন কংগ্রেস শুধুমাত্র 150 বছরের পুরনো দল টল এসব নয় দেশবন্ধু চিত্তরঞ্জন যে দলে ছিলেন নেতাজি সুভাষ যে দলে ছিলেন এবং এই বাংলার মাটিতে গেছিলেন সেই মাটিতে কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে আসন সংখ্যার নিরিখে কখন হচ্ছে সিপিএমের সঙ্গে জোট করার পরবর্তী যে অভিঘাত সেই অভিঘাতের ফলে তারা শূন্য হয়ে যাচ্ছে এর থেকে বড় মকারি কি হতে পারে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট শাসনে প্রিয়রঞ্জন দাসমুন্সি বলুন সোমেন মিত্র বলুন তখন কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি বলুন যত মানে টল স্টলওয়ার্ডসরা কংগ্রেসের ছিলেন তারা সিপিএমের যে অত্যাচারের বর্ণনাগুলো দিতেন আমি যদি ধরেও নিই যে বিরোধী রাজনৈতিক দল কিছুটা বাড়িয়ে বলবে সেই বাড়িয়ে এক্সট্রা যে রং সেটা বাদ দিয়েও যদি দিই কংগ্রেস কর্মীদের ওপর বামফ্রন্ট সরকারের এবং তাদের ক্যাডারদের যে অত্যাচার
স্পেসিফিক্যালি সিপিএম এর ক্যাডারদের যে অত্যাচার, খুন, ধর্ষণ, রাজানি কিচ্ছু বাদ যায়নি, সেগুলি কংগ্রেস কর্মীরা সবাই ভুলে যাবেন? এটা সম্ভব, কারণ যাদের ওপর হয়েছিল তারা হয়তো তখন 20 বছরের কোঠায়, 30 বছরের কোঠায় ছিলেন, আজকে তাদের অধিকাংশই বেঁচে রয়েছেন, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছরের কোঠায় রয়েছেন। উল্টো কথাটা তো সত্যি অনির্বাণ, ধরুন এই 70-এর দশকে যে 1100 কর্মী খুন হওয়ার কথা বামেরা বলেন, তারা কি এগুলো ভুলে গিয়েছিলেন? কেউ 70-এর দশকও ভোলে না, কেউ 60-এর দশকও ভোলে না, 50-এর দশকও ভোলে না, কিন্তু যারা, যে পরিবারগুলি নিজেদের বাবাকে হারিয়েছে, কেউ ছেলেকে হারিয়েছে, আমি একটু আগে আপনি আসার আগে সৌনবকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে আমি দেখেছি জিজ্ঞেস করেছিলাম, আস্তে আস্তে দেখছিলাম একটা জিনিস, আপনি একটা জিনিস বুঝলাম যে আমি এইদিকেই বসি কি ওইদিকেই বসি, অনির্বাণ আমার পাশে ঠিক থাকবে, অনির্বাণকে আমার পাশ থেকে আমি হারাতে, মানে আমি হারাচ্ছি না, সুতরাং সেই কনফিডেন্স নিয়ে যাতে আমি কথা বলার সুযোগ। আচ্ছা বেশ, প্লিজ এবার অনির্বাণ কন্টিনিউ করুন কিছু বলছি। জায়গা থেকে বাম কংগ্রেসের জোট তারা করেছেন, পরবর্তীতে আবার করবেন, এখন কি অবস্থায় সেই বিশ্লেষণ অনেক পরে, সেটা অধীর চৌধুরী নিজের আসন বাঁচানোর জন্য করেছিলেন কিনা, মোহাম্মদ সেলিম নিজের আসন বাঁচানোর জন্য করেছিলেন কিনা, এটা নিয়ে আমরা স্টুডিওতে আলোচনা করতেই পারি, কিন্তু হাওড়া জেলায় বেশি দূর নয় এখান থেকে, এমন এলাকা আজও আছে যেখানে কংগ্রেস করার অপরাধে হাত কেটে নেওয়া হয়েছে, সেই ব্যক্তিরা আজও জীবিত, তারা কেউ তৃণমূল এখনো করেন না, তারা এখনো কংগ্রেস করে, সব বুঝতে পারছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা লোকসভা নির্বাচনের খুব ন্যাচারাল জড়ছে না, একটা কথা বুঝতে পারছি না, লোকসভা নির্বাচনের 4 মাসের মাথায় এগুলো সব মনে পড়লো কেন? এই 4 মাস আগে কি এগুলো নির্বাচন কেন? আপনি মনে করুন না, কলকাতা কর্পোরেশন নির্বাচনে এই ওয়ার্ডে জোট, পাশের ওয়ার্ডে জোট নেই, তার পাশের ওয়ার্ডে জোট, তার পাশের ওয়ার্ডে জোট নেই, হয়নি? এই বাম কংগ্রেস নামক জোটের যে বিচিত্র প্রাণীটা, সেটা কখন জোটে থাকে কখন থাকে না তারা নিজেরাও জানতেন না। সংযুক্ত মোর্চার নামে 21-এর ভোটে লড়লেন, আমাদের এলাকাতে কংগ্রেসের প্রার্থীর নাম সংযুক্ত মোর্চা প্রার্থী হিসেবে লেখা, দেওয়াল লেখা হয়েছে, কংগ্রেসের লোকজন টিভিতে স্টুডিওতে বসে বলতো আমরা সংযুক্ত মোর্চায় নেই, ওদিকে দেওয়াল লিখছে, তো এইরকম একটা বিচিত্র জোট আপনি বললেন, এটা অসত্য কথা বলছে অনির্বাণ, অসত্য কথা বলছে। আমি আমি একটা পড়া যাবে এখন, চলুন আমি আমরা আমরা ক্যাটাগরিক্যালি অনির্বাণ 1 মিনিট বলুন, শোনার ধৈর্য ধরুন, আমরা ক্যাটাগরিক্যালি তখন বলেছিলাম, ঝগড়া করছেন অনির্বাণের সঙ্গে নাম্বার কাটা যাবে না তো, আমাদের বাম শুভঙ্কর বাবু নাম্বার কেটে নেবেন না তো, না সেটা আমি বুঝে নেবো, অধীর বাবুর জমানা, আমি আমি শুভঙ্কর বাবু যদি আমার নাম্বার কেটে নেন আমি বুঝে নেবো, রিপাবলিক বাংলাকে দায়িত্ব নিতে হবে না। আমরা বন্ধু হিসেবে সাবধান, ক্যাটাগরিক্যালি বলেছিলাম আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট নেই, আমাদের জোট বামফ্রন্টের সঙ্গে, বামফ্রন্ট তার আসন থেকে আইএসএফ কে কটা সিট ছাড়বেন কি ছাড়বেন না সেটা তাদের ব্যাপার, এক। 2 নম্বর হচ্ছে বামফ্রন্ট কাদের হাত কেটে নিয়েছিল, কাদের ওপরে অত্যাচার করেছিল, সেই কথাগুলো যেরকম প্রাসঙ্গিক তেমনি এটাও প্রাসঙ্গিক যে বদলা নয় বদল চাইয়ের কথা বলে আপনার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের কাঁধে পা দিয়ে ক্ষমতায় এসেছিলেন 2011 সালের পর থেকে, সেই 2011 সাল থেকে শুরু করে গত বছরের ফুলচাঁদ শেখ সেটাও কিন্তু সত্য, সেই জন্য তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করে থাকে তাহলে তার সঙ্গে জোট করা যায়, সেটা তাহলে কোনো বাধা রইল না, তাহলে ফুলচাঁদ শেখের কথা আলাদা করে বলছেন কেন?